হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। তো যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যে পরীক্ষার জন্য আজকের জিকে সেটটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে WBP, KP রয়েছে, তারপর রয়েছে WBPSC। এই পরীক্ষাগুলো অর্থাৎ WBPSC-র যা যা পরীক্ষা আছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, সমস্ত পরীক্ষাকে টার্গেট করে কিন্তু এই জিকে সেট। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তার আগে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সকলের এক্সাম যাতে ভালো হয় সেইভাবে তোমরা পড়াশোনা করো। তো আজকের ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস CGA পদে কে নিযুক্ত হলেন, অর্থাৎ তার নাম কি? উত্তর হয়ে যাবে SS দুবে, অর্থাৎ অপশন সিতে অ্যান্সার রয়েছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। তো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, 2023 জুনিয়র ওয়ার্ল্ড কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতলো কোন দেশ? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, ভারত। নেক্সট প্রশ্ন, কোন লিপিতে সম্রাট অশোকের শিলায় রচিত, কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত? কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু মাগধি, অপশন সিতে অ্যান্সার রয়েছে। কিছু এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখো যে এই যে পূর্ব অংশে অশোকের যে সমস্ত শিলালিপি পাওয়া গেছিলো তা এই মাগধি ভাষায় রচিত, আর এই সব লিপি কিন্তু ব্রাহ্মী শিলালিপিতেও লেখা হয়েছিল, ঠিক আছে? আর অশোক কোন সময়ে আরোহণ করেছিলেন সিংহাসনে? সেই সালটা হচ্ছে 273, মগধের সিংহাসনে তিনি কিন্তু আরোহণ করেছিলেন, আর সিংহাসনে বসার 4 বছর পরে তার রাজ্যাভিষেক হয়েছিল। তো সেই সালটা হচ্ছে 269। তারপরে দেখো আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে রাজ্যাভিষেকের 8 বছর পর, অর্থাৎ 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু কলিঙ্গ, যেটা এখন উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের অংশ রয়েছে, সেটা কিন্তু জয় করেছিল। আর যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে অশোকের অপর নাম কি? অশোকের অপর নাম হচ্ছে প্রিয়দর্শী। আর প্রিয়দর্শী এই নামটা কিন্তু মাস্কি শিলালিপি থেকে পাওয়া যায়, আর সালটা হচ্ছে 1915 সাল। নেক্সট প্রশ্ন, তার আগে আরও একটা ইনফরমেশন জানো, দীপবংশ যে মহাবংশ, এর থেকে জানা যায় যে অশোকের যে 99 জন ভাইকে হত্যা করেছিল, একমাত্র ছোট ভাইকে তিনি হত্যা করেনি, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর এটা মনে রাখতে পারো বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে দীপবংশ এবং মহাবংশ। পরের প্রশ্ন হচ্ছে, দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেনের মুদ্রা প্রচলন করেছিলেন? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক, অপশান সিতে অ্যান্সার রয়েছে। কিছু এক্সট্রা ইনফরমেশান রয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক 1329 থেকে 1330 সালে এই টোকেনের মুদ্রা চালু করেছিল, আর এই মুদ্রাটা পিতল আর তামার যে মুদ্রা সেই মুদ্রার মূল্যের সমান, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজগুরু কে? মহাত্মা গান্ধীর রাজগুরু তোমরা সকলেই জানো, তিনি হলেন গোপাল কৃষ্ণ গোখলে। পরের প্রশ্নে যাওয়ার আগে কিছু এক্সট্রা ইনফরমেশান, 1918 সালে গোখলে মাই গুরু নামক প্রবন্ধে গান্ধীজি গোপাল কৃষ্ণ গোখলেকেই তার রাজনৈতিক গুরু হিসেবে স্বীকার করেছেন। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা বা সম্পাদককে? উত্তর হয়ে যাবে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সূচনার সময় ভারতের ভাইসরয় কে ছিল? এর উত্তর হবে অপশান বি লিনলিথগো, অপশান বি লিনলিথগো হয়ে যাবে 7-এর অ্যান্সার। এক্সট্রা ইনফরমেশান হিসাবে মনে রাখতে পারো যে এই 1936 থেকে 44 পর্যন্ত তিনি কিন্তু ভারতের ভাইসরয় ছিলেন। তো পরের প্রশ্ন, তার আগে কিছু এক্সট্রা ইনফরমেশান তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো।
হাতের তালুতে চক্রচিহ্ন দ্বারা জৈন ধর্মের কী বোঝানো হয়? তো উত্তরটা হয়ে যাবে কি, অহিংসা। অহিংসা হয়ে যাবে উত্তর, অপশন বিতে অ্যান্সার রয়েছে। এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমরা দেখে রাখতে পারো যে হাতের তালুর যে চিহ্ন, চক্রচিহ্নটা অহিংসার প্রতীক, আর এই চক্র, ধর্মচক্র, যা মানুষকে হিংসা ত্যাগ থেকে অহিংসার দিকে উদ্বুদ্ধ করে। নেক্সট প্রশ্ন রয়েছে কি, মগধ জনপদের অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন? এখানে দেখো, এক নম্বরে রয়েছে বিম্বিসার অজাতশত্রু, আর ভাস্কর রয়েছে। তো এদের মধ্যে কারা দুজন রয়েছে তোমরা বলো। উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, 1 আর 2, অর্থাৎ বিম্বিসার এবং অজাতশত্রু হয়ে যাবে উত্তর। তো এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখো যে বিম্বিসার এবং তার পুত্র অজাতশত্রু মগধের দুই শক্তিশালী শাসক ছিলেন। বিম্বিসার অতি পরিকল্পিতভাবে মৌর্য সাম্রাজ্যের বিস্তার করেছিলেন। তারপরের প্রশ্নর আগে এইটুকুও তোমরা জেনে রাখো, অজাতশত্রু তার পিতার পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তার রাজত্বকালেই মগধ উত্তর ভারতে শক্তিশালী রাজ্য হিসেবে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কিন্তু ধর্মপাল, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, তার আগে কিছু এক্সট্রা ইনফরমেশন দেখো। পাল বংশের রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, আর এটা মনে করা হয় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যে মান, সেটার ঘাটতির জন্য ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আর আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। নেক্সট প্রশ্ন, পিটে ভারত শাসন আইন, বা পিটে ভারত আইনও তোমরা বলতে পারো, এটা কত সালে হয়েছিল? তো উত্তর হয়ে যাবে 1784, অপশন এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, ভাকরাডাঙ্গাল পরিকল্পনা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর হয়ে যাবে কিন্তু শতদ্রু হয়ে যাবে উত্তর। এক্সট্রা ইনফরমেশন সহকারে এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে সংগ্রহ করতে পারবে, তাই তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো। তো কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, যে বর্তমানে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হচ্ছে এই ভাকরাডাঙ্গাল, আর এই এটি হচ্ছে বিশ্বের উচ্চতম বাঁধ, নদী বাঁধ আর কি, আর সেটা কত মিটার উঁচু, 226 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে রাজস্থান এবং পাঞ্জাব সরকারের উদ্যোগে এই প্রকল্প হয়েছে। তো সালটা হচ্ছে 1948 সালে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, আর চালু হয়েছিল হচ্ছে বা ওপেনিং হয়েছিল 1951 সাল থেকে। নেক্সট প্রশ্ন, কোথায় সবথেকে বেশি চা উৎপন্ন হয়? তো এখানে উত্তর কী হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কিন্তু আসাম, ভারতে কিন্তু আসামে সবথেকে বেশি চা উৎপন্ন হয়। পরের প্রশ্ন, ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি কফি পাওয়া যায়? উত্তর হয়ে যাবে অপশান ডি, কর্ণাটকে। ভারতে কোথায় জাফরানের চাষ হয়? উত্তর এটা অনেকেই জানো তোমরা, উত্তর হয়ে যাবে কি জম্মু এবং কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু জাফরান, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্যাফরন, সেটা কিন্তু পাওয়া যায়। তো কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, তোমরা ভিডিও পজ করে অবশ্যই দেখে নিতে পারো। ভারতে সবথেকে বেশি আখ কোথায় উৎপন্ন হয়? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে সবথেকে বেশি আখ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ভারতে কোথায় তৈলবীজ চাষ হয়? সবথেকে বেশি তৈলবীজ কোথায় চাষ হয়? উত্তর হয়ে যাবে অপশান সি, মধ্যপ্রদেশে, অপশান সি মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি তৈলবীজ চাষ হয়। তো কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো যে কোথায় কোন চাষটা হয়, তোমরা কিন্তু দেখে নিতে পারো ভিডিও পজ করে। আর যারা পিডিএফ সংগ্রহ করবে তাদের দরকার নেই,
তারা দেখে নেবে তখনই, অ্যান্সার সহকারে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে জামনগর, অপশন সিতে অ্যান্সার রয়েছে। 19 নম্বর প্রশ্ন কি রয়েছে? রয়েছে প্রশ্নটা হচ্ছে ভারতের সব কোন রাজ্যে সব থেকে বেশি কয়লা উৎপন্ন হয়, কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু ঝাড়খণ্ড, অপশন ডিতে অ্যান্সার রয়েছে। এক্সট্রা ইনফরমেশান হিসেবে দেখে রাখো, ভারতের কোন রাজ্যে কোথায় কয়লা পাওয়া যায় সেটা তোমরা ভিডিও পজ করে দেখে নাও। নেক্সট প্রশ্ন, আজকের সেশনের লাস্ট প্রশ্ন, তো কি রয়েছে? ভারতের খনিজ তেল উৎপাদন কোথায় হয়, কোথায় খনিজ তেল সব থেকে বেশি উৎপন্ন হয়? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ গুজরাট, গুজরাটে সব থেকে বেশি পাওয়া যায়। এক্সট্রা ইনফরমেশান হিসেবে মনে রাখো, গুজরাটের যে তৈলক্ষেত্র সেটা হচ্ছে, এরকমভাবে প্রশ্ন আসে যে খাম্বা, তারপরে হচ্ছে ধরো সানন্দ, লুনেক, এগুলোর মধ্যে এগুলো কি কোথাকার, তখন হয়ে যাবে গুজরাটের তৈলক্ষেত্র। তো আরও নামগুলো রয়েছে, দেখে নেবে। তো তোমাদের জন্য ঘোষণা যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য। নেক্সট ঘোষণা হচ্ছে ম্যাথের সলভ পিডিএফ পাওয়া যাচ্ছে বিভিন্ন পরীক্ষাকে কেন্দ্র করে, যেটা কিন্তু রিভাইজড এডিশন এই ইয়ারেরই, ঠিক আছে? তো অবশ্যই সংগ্রহ করতে পারবে, ডিসক্রিপশন বক্স ফলো করো। তারপর রয়েছে 50টা জিকে সেট উইথ এক্সট্রা ইনফরমেশান, আর এটার সাথে কিন্তু ম্যাথ বইটাও তোমরা সংগ্রহ করে নিতে পারবে এই এটার সাথে, আবার তোমরা আলাদা আলাদা করেও বাই করতে পারো, ঠিক আছে? তারপর রয়েছে দেখো আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের যে 40টা টপিকের কোর্স রয়েছে সেটা, তো 40টা টপিক সেটার ক্লাস ফিস হচ্ছে 179, উইকে 4টা করে টপিকের ক্লাস পাবে, আর রেকর্ডেড পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, আর এই ক্লাসটা নিলে কিন্তু তোমরা 20টা এমসিকিউ জিকে সেট এমনি পেয়ে যাবে। তো সেটার যে ডেমো ক্লাস সেটা তোমরা চ্যানেলে দেখতে পাবে, থাম্বনেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই থাম্বনেলটা ফলো করে নিতে পারো, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সাম।